পেট ব্যথা আমাদের প্রাত্যহিক জীবনের খুব সাধারণ একটি উপসর্গ, তবে কখনো কখনো এটি অনেক গুরুতর হতে পারে। নারী পুরুষ সবাই আমরা জীবনের কোনো না কোনো এক সময় আমরা পেটে ব্যথায় আক্রান্ত হয়েছি। তবে আজকে আমি মহিলাদের পেটে ব্যথা বা বিশেষ করে তলপেট ব্যথা এবং সর্বোপরি কখন আপনারা চিকিৎসকের শরণাপন্ন হবেন সেই বিষয়ে একটি পরামর্শমূলক আলোচনা করব। আমি ডাক্তার উমা নাগ সম্পা, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, আপনাদেরকে আজকে এই বিষয়ে কথা বলতে এসেছি। প্রথমেই যদি আমরা বলি পেটে ব্যথার কারণ সম্পর্কে, পেটে ব্যথার কারণ বিভিন্ন রকম হতে পারে। সব যদি শুরু করি প্রথম থেকে, গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিক আলসার, এটা আমাদের সবচেয়ে বেশি এবং খুব পরিচিত, এই ব্যথাটা আমরা বেশি নিয়ে আসি। নারী পুরুষ সবার মধ্যেই এই ব্যথাটা থাকতে পারে, গ্যাস্ট্রিক এবং গ্যাস্ট্রিক আলসারে। তারপরে অগ্নাশয়ের ব্যথা থাকতে পারে, অ্যাপেন্ডিসাইটিস আমাদের খুব পরিচিত, এই জন্য আমাদের পেটে ব্যথা হতে পারে, কোলাইটিস বা হচ্ছে আমাদের অন্ত্রের ব্যথা হতে পারে, এছাড়া কনস্টিপেশনের কারণেও আমাদের পেটে ব্যথা হয়। তবে আজকে আমি মহিলাদের পেটে ব্যথা বা তলপেট ব্যথা নিয়ে কথা বলতে চাই। মহিলাদের ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট ব্যথা আছে তলপেট ব্যথার কারণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি। তন্মধ্যে প্রথমেই যেটা বলা যায়, ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা আমরা যেটাকে প্রস্রাবের থলির সংক্রমণ বলে থাকি সেটা হতে পারে। এছাড়া পেলভিক ইনফেকশন হতে পারে, ডিম্বাশয়ের কিছু কিছু অসুখের জন্য আমাদের তলপেট ব্যথা হয়, যেমন ডিম্বাশয়ের সিস্টের কথা আমরা সবাই বলি। ডিম্বস্ফুরণের সময়, আমাদের মাসিকের মাঝামাঝি সময়ে আমাদের একটি করে ডিম ফুটে এবং এই ডিম থেকে আমাদের বাচ্চা ধারণ করি আমরা, সেই ডিম ফুটার সময় একটা ব্যথা আমাদের অনুভূত হয়। এছাড়া এন্ডোমেট্রিওটিক সিস্ট, এবং যদি বাচ্চা আমাদের জরায়ুতে না হয়ে কোন কারণে ওভারিতে হয় বা ডিম্বাশয় হয় সেক্ষেত্রে, এক্টোপিক প্রেগনেন্সি বলি আমরা, সেক্ষেত্রেও আমাদের তলপেটে ব্যথা হতে পারে। এরপরে যদি আমরা জরায়ু সংক্রান্ত সমস্যা আসি, জরায়ুতে আমরা মাসিকের সময় একটা তলপেটে ব্যথা হয়, সেটা আমরা সবাই প্রায় সকলেই অনুভব করি। এটা কম হতে পারে, বেশি হতে পারে কারো কারো ক্ষেত্রে। এছাড়া জরায়ুর টিউমার হলেও একটা অবস্থানগত ভিন্নতার ভিত্তিতে পেটে ব্যথা হতে পারে। এছাড়াও হচ্ছে যে আরো কিছু কারণ আছে মহিলাদের পেটে ব্যথার, তবে এই কারণগুলি নিয়ে আমাদের কাছে রোগীরা বেশি আসে। আজকে প্রথমেই আমি বলেছি যে আমি আপনাদেরকে আজকে কিছু কথা বলবো যেগুলি, যে কখন আপনারা পেটে ব্যথাটা হলে আমরা খুব স্বাভাবিক উপসর্গ বলে এটাকে অনেক সময় আমরা পাত্তা দিই না, কিন্তু এটা কখন আপনাকে আমলে নিতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে এই প্রসঙ্গে কিছু কথা বলবো। আমাদের মায়েরা, বেশিরভাগ মায়েরাই আমরা ঘরে থাকি এবং আমরা নিজেদের ব্যাপারে খুবই উদাসীন, সেই ক্ষেত্রে হচ্ছে আমি সেই মায়েদের এবং যারা চাকরিজীবী মারাও আছেন তারাও হচ্ছে অনেক ক্ষেত্রে মেয়েরা আছেন যারা হচ্ছে নিজেদের কে সঠিক সময় দিতে পারি না, নিজেদের সঠিক পরিচর্যা করতে পারি না। সেই জন্যই আমি আজকে বলতে এসেছি যে ঠিক কখন কোন সময়ে আপনার ডাক্তারের পরামর্শ খুবই জরুরি, এই বিষয়ে আমি কথা বলবো। প্রথমেই যদি আসি, আমি বলেছি যে পেটে ব্যথার কারণগুলির মধ্যে খুব কমন যেটা আমরা প্রতিটা মেয়ে আমরা অনুভব করেছি আমাদের এই জীবনে, সেটা হচ্ছে তলপেট ব্যথার প্রথম কারণ হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইউটিআই বা মূত্রথলির সংক্রমণ, সিস্টাইটিস বলে থাকি। এই ব্যথাতে হচ্ছে তলপেট ব্যথার সাথে কিছু ইউরিনারি কমপ্লেন বা প্রস্রাবের উপসর্গ থাকবে, যেমন ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাব করার সময় জ্বালাপোড়া করা, বাথরুমে যাবার পূর্বেই প্রস্রাব হয়ে যাওয়া। তলপেটে ব্যথার প্রথম যে কারণটি নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলতে চাই সেটি হল মূত্রথলি সংক্রমণ বা সিস্টাইটিস বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। আমাদের কোনো না কোনো সময়ে আমরা সবচেয়ে বহুল অনুভূত যে ব্যথাটি, এটি হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ব্যথা বা সিস্টাইটিসের ব্যথা। আমাদের অবস্থান, মেয়েদের এই ব্যথাটি বেশি পুরুষদের তুলনায় বেশি হয় এবং আমরা এটা বেশি অনুভব করি। এটার কিছু গঠনগত কারণে এবং কিছু আমাদের অভ্যাসগত কারণের কারণে হয়। গঠনগত কারণে আমাদের মূত্রথলির দৈর্ঘ্য কম হয়, এটি সংক্রমণ প্রবণ বেশি হয়। আর অভ্যাসগত কারণ বলতে আমরা মেয়েরা প্রায় সময়ই আমাদের প্রস্রাবটাকে আটকে রাখি, যথাসময়ে প্রস্রাব করি না। এই প্রস্রাব আটকে রাখার অভ্যাসের কারণে আমাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা সংক্রমণ হতে পারে। প্রথম কথা হচ্ছে যে আমরা এটা কিভাবে বুঝব যে আমাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা সিস্টাইটিস হয়েছে। তলপেটে ব্যথা তো অবশ্যই থাকবে, পেটে ঠিক মাঝ বরাবর আমাদের নিচের দিকে ব্যথা করবে এবং সেই ব্যথার সাথে কিছু প্রস্রাবের উপসর্গ থাকবে, যেমন ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাবে জ্বালাপোড়া করা, প্রস্রাব ধরে রাখতে না পারা,
বাথরুমে যাবার পূর্বেই প্রস্রাব হয়ে যাওয়া, যখন আপনার এই উপসর্গগুলি থাকবে আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। কারণ আপনি যদি এই রোগটিকে অবহেলা করেন তাহলে এই রোগটি ধীরে ধীরে আপনার বৃক্ক বা কিডনি দিকে চলে যাবে এবং কিডনিতে যখন ইনফেকশন হবে তখন অনেক সময় এটা কিডনি বিকল হয়ে যেতে পারে এবং পরিশেষে আপনাকে জীবনঘাতী পাইলোনেফ্রাইটিস রোগ হতে পারে। এই জন্য আপনারা প্রথমেই এই জিনিসগুলো বুঝবেন এবং আমার আশা থাকবে প্রাথমিক অবস্থাতে আপনার চিকিৎসা বিষয়ে অন্নপূর্ণ হবেন এবং ভালো সুচিকিৎসা নিয়ে আপনারা ভালো থাকবেন। এরপরে যে কথাটি আসে সেটা হলো পেলভিক ইনফেকশন। রিপ্রোডাক্টিভ এজের মহিলারা যারা 15-45 বছর তাদের মধ্যে এই সংক্রমণের সম্ভাবনা খুবই বেশি। পেলভিক ইনফেকশন হলে আমরা কিভাবে বুঝব? পেলভিক ইনফেকশনে প্রথমেই তলপেটে ব্যথা তো থাকবে, তার সাথে সাদা স্রাব, মাসিকের রাস্তা দিয়ে সাদা স্রাব যাওয়া, সাথে চুলকানি থাকতে পারে অথবা নাও থাকতে পারে এবং সহবাসে ব্যথা করবে, সহবাসে পরে রক্ত যেতে পারে। এই জিনিসগুলি যদি থাকে তাহলে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ এই জিনিসগুলি দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে দু একদিনের মধ্যে নিজে নিজে ভালো হয়ে যায়। তবে যখন এই ইনফেকশনটা ভালো হয়ে যায় কিন্তু বারবার হয়, বছরে 2-3 বার হচ্ছে, ডিসচার্জটা থেকেই যাচ্ছে, অল্প অল্প পেন থেকে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। কেননা এই রোগটা যদি দীর্ঘদিন আপনার শরীরে বাস করে তাহলে শরীরে অনেক বড় ক্ষতি হতে পারে। এছাড়া যারা হচ্ছে নতুন বিবাহিত মহিলা যারা সন্তান নিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে এই রোগটির ভয়াবহতা অনেক বেশি। আপনি প্রাথমিক অবস্থাতেই যদি চিকিৎসা না করান তাহলে আপনার টিউব বন্ধ হয়ে যেতে পারে এবং সেই ক্ষেত্রে আপনার আজীবন বাচ্চা নাও হতে পারে। কাজেই আমরা বলব যে অবশ্যই আপনি এই উপসর্গগুলি যখন আপনার মধ্যে দেখা যাবে প্রাথমিক অবস্থাতেই আপনি একজন গাইনি বিশেষজ্ঞের পরামর্শ মতো চিকিৎসা করবেন যাতে আপনার পরবর্তী জীবনটা ভালো হয়। এরপরে আমরা চড়ায়ুর ব্যথার কথা বলতে পারি। চড়ায়ুর কারণগুলির মধ্যে আছে মাসিকের সময় ব্যথা। মাসিকের সময় ব্যথা আমরা সবাই জানি, সবাই কম বেশি অনুভূত করি, এটা অবশ্য কমই থাকে, স্বাভাবিক মাত্রাই থাকে, তবে কোনো কোনো সময় এটা অতিরিক্ত মাত্রায় হতে পারে এবং তখন আমাদেরকে ডাক্তারের পরামর্শ নিতে হয়। যদি কখনো আপনার মাসিকের ব্যথাটা কোনো সময় স্বাভাবিক ছিল এবং ধীরে ধীরে এটা অস্বাভাবিক মাত্রায় হয়ে যাচ্ছে তখন অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। জরায়ুতে টিউমার থাকার কারণে জরায়ুতে ব্যথা হতে পারে, এটা মাসিক ছাড়াও ব্যথা হতে পারে, মাসিকের সময় ব্যথা হতে পারে। জরায়ু টিউমারের অবস্থানগত কারণে ভিত্তি করে সেটা ব্যথার পরিমাণটা কম বা বেশি হয়ে থাকে। এরপরে যদি আসি ডিম্বাশয়ের ব্যথা। ডিম্বাশয়ের ব্যথার মধ্যে অনেকগুলি কারণ আছে। আমরা বলেছি যে ডিম আমাদের মাসিকের মধ্যবর্তী সময়ে প্রায় প্রতিটি মহিলারই ডিম্বস্ফুরণ ঘটে। এই ডিম দিয়ে হচ্ছে পরবর্তী সময়ে আমাদের বাচ্চা কনসিভ হয়। ডিম্বস্ফুরণের সময় যখন ডিম্বাশয় থেকে ডিমটা বের হয় তখন একটি হালকা ব্যথা অনুভূত হয়। এটা অনেকে অনুভব করেন, অনেকে করেন না, এটা একটা স্বাভাবিক ব্যথা। তবে যদি আপনার ডিম্বাশয়ে কোনো সিস্ট থাকে বা ছোট টিউমার থাকে বা পানির থলি থাকে তাহলে আপনার ব্যথা হতে পারে, এটা সহনীয় পর্যায়ে থাকে। তবে আপনার যদি জানা থাকে যে আপনার সিস্ট আছে, অনেক সময় আমরা এটাকে ফিজিওলজিক্যাল সিস্ট বলি, যেটাকে আমরা অবজারভেশন করি বা কিছুদিন চিকিৎসা দিয়ে আমরা দেখতে বলি, সেই চিকিৎসার মধ্যে যদি আপনার ব্যথাটা তীব্রতর হয়, সাথে জ্বর, বমি এবং মাথা ঘুরানো থাকে তাহলে আপনি অবশ্যই অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। এছাড়া যদি আপনার মাসিক বন্ধ থাকে এবং ডিম্বাশয়ে সিস্ট থাকে তবে হচ্ছে আপনাকে এক্টিভ প্রেগনেন্সি হতে পারে, সেক্ষেত্রে আপনার মাথা ব্যথা হঠাৎ করে পড়ে যাওয়া, হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া, তীব্র পেটে ব্যথা এগুলি হতে পারে। এগুলি হলে অবশ্যই ইমার্জেন্সি ভিত্তিতে বা জরুরি ভিত্তিতে আপনাকে হসপিটালে এসে চিকিৎসা নিতে হবে। আরেকটি ব্যথা আছে যেটি মাসিকের সময় হয়, এন্ডোমেট্রিওসিস। এটাও ডিম্বাশয়ের একটা সিস্ট বা টিউমার তৈরি হয় এবং এই ব্যথাটা আস্তে আস্তে বাড়তে বাড়তে অনেক বছরে বা অনেক মাসে এটা অনেক তীব্রতর ব্যথা হয়। অনেক ক্ষেত্রে মাসিকের সময় প্রস্রাব পায়খানা করতেও এই ব্যথা হয়। এই জন্য আপনাদেরকে এই অসুখটা হলো খুবই দ্রুততার সহিত চিকিৎসা করতে হবে। এই সমস্যাগুলির মধ্যে আপনাদেরকে যদি তীব্রতর সমস্যাগুলি যখন মৃদু থাকে তখন আমাদের চিকিৎসা করাটা বা প্রাথমিক অবস্থায় চিকিৎসা করলে একদম সম্পূর্ণরূপে নির্মূল করা যায়। কোনো কোনো ক্ষেত্রে যখন
শেষ পর্যায়ে আসে তখন অনেক কিছুই কমপ্লিকেশন ডেভেলপ করে যেগুলার পরবর্তীতে ঠিক সেইভাবে চিকিৎসা করা যায় না। তাই আমার মায়েদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা তলপেটের ব্যথাগুলিকে গুরুত্ব সহকারে দেখবেন এবং আমি যে কারণ এবং অনুভূতির কথা বললাম সেটার তীব্রতার ভিত্তিতে আপনি অবশ্যই একজন গাইনি কনসালটেন্টের পরামর্শ মতো চলবেন। ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে।